আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি নাজদিন নাহার। করোনা ভাইরাসে ভয়াবহ সংক্রমণে বিশ্বজুড়ে প্রতিদিন বাড়ছে লাশের সংখ্যা। পরিসংখ্যানে দেখা গেছে, প্রাণঘাতী ভাইরাসের প্রাদুর্ভাব শুরুর পর মৃতের সংখ্যা 1 লাখ হতে সময় লেগেছিল 3 মাস, কিন্তু সেসব দিনের রেকর্ড ভেঙে সারা বিশ্বে গত 15 দিনেই প্রাণ গেছে আরও 1 লাখ মানুষের। চলতি মাসে গড়ে প্রতিদিন মারা যাচ্ছে 6,000-এর বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জন কিংস ইউনিভার্সিটির তথ্য মতে, বিশ্বের 185টি দেশ ও অঞ্চলে বর্তমানে ছড়িয়ে পড়া এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,03,000-এর কাছাকাছি। আক্রান্ত হয়েছে 29 লাখেরও বেশি মানুষ, এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্রেই মারা গেছে 53,751 জন। দেশটির 50টি রাজ্যে এ পর্যন্ত ভাইরাসের শিকার হয়েছে 9,38,000-এরও বেশি। যুক্তরাষ্ট্রের পর করোনার শিকার হয়েছে ইউরোপের দেশগুলো। আগে আক্রান্ত শনাক্তের দিক থেকে ইতালি ও স্পেন এগিয়ে থাকলেও বর্তমানে তাদেরকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। ইতালিতে শনাক্ত হয়েছে 1,95,000-এরও বেশি, মারা গেছে 26,384 জন। এছাড়া স্পেনে 22,902, ফ্রান্সে 22,245, যুক্তরাজ্যে 20,319, বেলজিয়ামে 6,917, জার্মানিতে 5,805 ও নেদারল্যান্ডে মারা গেছে 4,409 জন। এই ভাইরাসের প্রভাবে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে মর্মান্তিক ও ভয়াবহ বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্র সচিব প্রীতি প্যাটেল। পুরোহিত সেবায় সহ 36 জন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজধানীর স্বামীবাগ ইসকন মন্দির লকডাউন করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ জানায়, মন্দিরে এই 36 জনই অবস্থান করছিলেন। এর মধ্যে কয়েকজনের সর্দি কাশি হলে সবার পরীক্ষা করায় মন্দির কর্তৃপক্ষ। প্রথম পরীক্ষায় সবারই করোনা পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় সহ দেশের সব বিভাগ এবং জেলা উপজেলা পর্যায়ে সরকারের 18 মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগ আজ খুলেছে, তবে এসব কার্যালয়ে কাজ চলবে সীমিত আকারে। কোভিড-19 প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি আগামী 5 মে পর্যন্ত চললেও 18টি মন্ত্রণালয়ের অধীন অফিসগুলো সীমিত আকারে খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় রবিবার থেকে সরকারি দাপ্তরিক সময়সূচি অনুযায়ী যথারীতি খোলা থাকবে। লকডাউন পরিস্থিতির মধ্যেও চট্টগ্রামের খাতুনগঞ্জে বেচা কেনা স্বাভাবিক। দেশের সবচেয়ে বড় এই পাইকারি মোকামে ছন্দপতন নেই। ক্রেতা কম, শ্রমিক সংকট এমন অজুহাতে রোজায় কিছু পণ্যের দামও বাড়িয়েছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। সারা দেশেই ভোগ্যপণ্যের পাইকারি চালান যায় চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে, তাই দিনভরই ব্যস্ততা এ বাজারে। লেগে থাকে কুলির হাঁকডাক আর ক্রেতা বিক্রেতার ভিড়, রমজানের আগে তা কয়েক গুণ বাড়ে। করোনা মহামারীর আতঙ্কে খাতুনগঞ্জের এবারের চিত্র অনেকটাই আলাদা। ক্রেতা কম থাকায় হচ্ছে না কাঙ্ক্ষিত বেচা কেনা। তারপরেও রমজানকে সামনে রেখে প্রতিবারের মতো এবারও খাতুনগঞ্জে দাম বেড়েছে সব ধরনের নিত্যপণ্যের। সারা দেশে লকডাউন করা, করোনার প্রভাবে এখন পণ্য কোনো জায়গায় পাঠানো যাচ্ছে না। মানুষ স্বাভাবিক হয় পরিস্থিতি, তাহলে এটার উপর আর একটু বেশি প্রভাব পাবে। তখন আমাদের যেটা ধারণা, তখন হয়তো দেখা যাবে বাজার আরও বেশি বাড়ার সম্ভাবনা বেশি। ব্যবসায়ীরা বলছেন, ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক না থাকা, বন্দরে পণ্য খালাসে ধীরগতি ও পরিবহন সংকটের কারণেও বাড়ছে পণ্যের দাম। জাহাজগুলো জট লেগেছে অনেক, ফলে আমাদের পণ্যগুলো সরবরাহ স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে না। মানুষ টাকা পয়সা লেনদেন করতে না পারার কারণে ঠিক সময়ে তারা মালটি আসলে বিভিন্ন জায়গায় নিতে পারছে না। এদিকে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ে কারসাজি ঠেকাতে নজরদারি চালাচ্ছে জেলা প্রশাসন। আমাদের যে মনিটরিং টিম রয়েছে, আমাদের প্রতিদিনই আমাদের যে সকল ম্যাজিস্ট্রেটগণ দায়িত্ব পালন করেন, তারা কিন্তু সেনাবাহিনীর সাথে পুলিশের সাথে থেকে কিন্তু প্রতিদিন বাজারের মনিটরিংয়ের কাজটাও কিন্তু তারা নিয়মিতভাবে তদারকি করছেন। তবে পণ্যের কৃত্রিম সংকট ঠেকাতে এই মনিটরিং আরও জোরদার করার দাবি জানিয়েছেন ভোক্তারা। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। দর্শক, এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ।